नमस्कार चौबीस घंटा अपन स्वागत की खबर बांगला नहीं अपन संगे रही कुणाल सीमान्त पार থেকে চলছে লাগাতার হুমকি জেসুর পাক প্রধানমন্ত্রী সেনা প্রধানের গলায় হুবহু সেই সুর জঙ্গি নেতার মুখেও তুঙ্গে ভারত পাক চাপান উত্তর উৎসবের মরসুমে জঙ্গি হানার আশঙ্কায় দেশ জুড়ে জারি হলো অ্যালার্ট এক মাসের জন্য দেশের সব মেট্রো শহরকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে ভারতের প্রত্যাঘাতের ধাক্কায় বেসামাল পাকিস্তান এখন ব্যস্ত হুঙ্কারবাজিতে এক্ষেত্রে এক লাইনে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী থেকে জঙ্গি নেতা এদিন নওয়াজ শরীফ বলেন পাকিস্তানের দিকে খারাপ নজর দিতে দেওয়া হবে না কাউকে পাকিস্তানেরও ক্ষমতা রয়েছে সার্জিক্যাল স্ট্রাইকের এক কদম এগিয়ে পাক সেনা প্রধানের সরাসরি হুঙ্কার ভারতকে যোগ্য জবাব দেওয়া হবে মুম্বাই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সাঈদ পিছিয়ে নেই তার টার্গেটে জি মিডিয়া টানা কভারেজ সাহসী সাংবাদিকতা নাপসন্দ জঙ্গি নেতা দেখিয়ে দেওয়া হবে আসল সার্জিক্যাল স্ট্রাইক কি হুঁশিয়ারি সাঈদে প্রত্যাঘাতের পর ভারতের প্রায়োরিটি এখন মজবুত রক্ষণ সামনে ভরা উৎসবের মরশুম জনসমুদ্র থাকবে পথে ঘাটে এ অতি মোক্ষম সুযোগ হতে পারে জঙ্গিদের সামনে কোনোভাবেই যাতে নাশকতার ছায়া না পড়ে এজন্য তৎপর নয়াদিল্লি শুক্রবারই দেশজুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে কেন্দ্র জঙ্গি নাশকতা রুখতে নিরাপত্তা কঠোর করার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত রাজ্যকে সীমান্তবর্তী জম্মু কাশ্মীর রাজস্থান পাঞ্জাব সহ অন্য রাজ্যের জন্য ইতিমধ্যেই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আন্তর্জাতিক সীমান্ত এলাকার গ্রামগুলি থেকেও সরানো হচ্ছে বাসিন্দা সফল সার্জিক্যাল স্ট্রাইক তবে রাশ আলগা করতে নারাজ দিল্লি শুক্রবারই ফের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে বসেছিল মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক কথা হয় পাকিস্তানের হাতে আটক রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান চান্দু বাবুলাল চৌহানকে ফিরিয়ে আনার বিষয়ে তাকে মুক্ত করতে যোগাযোগ রাখা হচ্ছে পাক কর্তৃপক্ষের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার প্রত্যাঘাতের সঙ্গে বাবুলালের কোনো যোগ নেই তিনি ভুল করে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে যান উসে ছোড়ানে কা সর্ব প্রয়াস চল রহা হ্যায় सभी मिनिस्ट्रीज पे काम लगी हुई है होम मिनिस्टर साहब ने कह दिया है कि उसे लाने का पूरा जी तोड़ से हम प्रयास करेंगे एदिनो बिना प्ररोचनाय फेर नियंत्रण रेखाय संघर्ष विरती लंघन करे पाक सेना जम्मू काश्मीर अखनूर सेक्टर ही होक बा सोपियान के कछे कुलगांव टार्गेट छिलो भारतीय बाहिनी तबे मिले छे योग्य जवाब ब्यूरो रिपोर्ट 24 घंटा ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেনি ফের দাবি করলেন লস্করে তৈবা প্রধান হাফিজ মোহাম্মদ সাঈদ লাহোরের এক সভায় জঙ্গি নেতার দাবি অপারেশনের মিথ্যে ফিল্ম বানিয়ে ধোকা দিচ্ছে মোদি সরকার ये जिन जुर को बुखार था ना अब वो हुकूमत के पीछे पड़ गए मोदी से पूछने लगे अब उसके लिए अजीत दोवल ने एक ड्रामा रचाया और जनाब अंदर बैठ के सर्जिकल स्ट्राइक तश्कील दी वो सर्जिकल स्ट्राइक जो सारा अंदर बैठा हुआ एक ड्रामा ये एक फिल्म बनाई गई उस फिल्म में ये बाकायदा सर्जिकल स्ट्राइक दिखा के और जनाब 150 इनके जो ये बड़े माहिरीन हैं हेलीकॉप्टर के जरिए आके छाता उतार के इन्होंने पूरी फिल्म बना के दिखाई कि पाकिस्तान के अंदर घुस के कंट्रोल लाइन अबूर करके इन्होंने ये कार्रवाई की है भाई कहीं भी कोई कार्रवाई नहीं हुई है ना बिंबर में हुई ना लीपा में हुई ना छम में हुई ना दुधनियाल में हुई लेकिन जब कश्मीरियों ने जिनके हाथों में पत्थर थे उन्होंने इंतकाम लेने के लिए उड़ी पे अपने इंतकाम की सिर्फ एक झलक दिखाई उन कश्मीरियों ने सबको दर्द शुरू हो गया अमेरिका परेशान हो गया मगरिब सारा परेशान हो गया और कहने लगे नहीं बातचीत से मसला हल करो পরমাণু অস্ত্রের দখল নিতে পাকিস্তানে জেহাদিদের অভ্যুত্থান হতে পারে তার হাত ধরে তৈরি হতে পারে পারমাণবিক আত্মঘাতী জঙ্গি এই আশঙ্কা ডেমোক্রেটিক মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের প্রাক্তন মার্কিন বিদেশ সচিব ঘনিষ্ঠ মহলে এই আশঙ্কা প্রকাশ করেছেন বলে দাবি নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে ভার্জিনিয়ার ঘনিষ্ঠ মহলে রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন প্রাক্তন মার্কিন বিদেশ সচিব সেখানে পরমাণু যুদ্ধের আধুনিকীকরণ নিয়ে হিলারিকে প্রশ্ন করা হয় সেই উত্তরে না গিয়ে হিলারি বলেন
পাকিস্তানের পরমাণু অস্ত্র জিহাদিদের হাতে চলে যেতে পারে, এটা ভয়ঙ্কর ব্যাপার। হিলারির আশঙ্কা, পাকিস্তানে পরমাণু অস্ত্রের দখল নিতে অভ্যুত্থান ঘটাতে পারে জিহাদিরা। পাক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করতে পারলে পরমাণু অস্ত্র ভান্ডারের নিয়ন্ত্রণ যাবে জিহাদিদের হাতে। এমনটা হলে পারমাণবিক আত্মঘাতী জঙ্গি তৈরি হবে বিশ্বজুড়ে, যার পরিণতি হবে ভয়ঙ্কর। ভেস্তে আগেই গিয়েছিল, এবার অনির্দিষ্টকালের জন্য সার্ক শীর্ষ সম্মেলন পিছিয়ে দিল আয়োজক পাকিস্তান। কূটনৈতিক পরিভাষায় একে মুলতুবি বলা হলেও আদতে সম্মেলন যে ভেস্তে গেছে তা মেনে নিচ্ছে ইসলামাবাদও। এজন্য দিল্লিকেই দায়ী করছে তারা। সন্ত্রাসে মদতের অভিযোগে আগেই সম্মেলন থেকে সরে যায় ভারত, তারপর আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান ও শ্রীলঙ্কাও সরে যায়। এতগুলি দেশ সরে যাওয়া ইতিমধ্যে সম্মেলন হওয়া সম্ভব ছিল না। ভারতের নাম না করে পাকিস্তানের অভিযোগ, একটি দেশ দ্বিপাক্ষিক ইস্যুকে আন্তর্জাতিক ইস্যু করে ইচ্ছাকৃতভাবে সম্মেলন ভেস্তে দিয়েছে। পাকিস্তানের অভিযোগ, কাশ্মীরের মানবাধিকার লঙ্ঘন থেকে নজর ঘোরাতে ইচ্ছাকৃতভাবে উড়িকাণ্ড ঘটিয়েছে ভারত, তারপর পাকিস্তানকে দোষারোপ করছে। সার্জিক্যাল স্ট্রাইকের লুকোনো অস্ত্র সামনে আনল ভারত। ঘাতক, মানুষ মারতেই যাঁদের ট্রেনিং, সিংহের মতো শান্ত, চিতার মতো ক্ষিপ্ত, বাঘের মতো নিষ্ঠুর। কার্গিল যুদ্ধের শেষ পর্যায়ে টাইগার হিল দখলের লড়াই, মুজাহিদিনদের চরম শিক্ষা দিতে এগিয়ে দেওয়া হয় হেড হান্টার নাগা ব্যাটালিয়নকে। গুলি করে নয়, মাথা কেটে মারা হয় জঙ্গিদের। এবার নিয়ন্ত্রণ রেখায় নতুন অস্ত্র সামনে আনল ভারত। কর্ণাটকের বেলগাঁওতে তৈরি করা হয় ভারতীয় ঘাতকদের। প্রতিদিন ইনসাস রাইফেল ও 20 কেজি ওজন নিয়ে 20 থেকে 60 কিলোমিটার ছুটতে হয়। ক্লোজ কমব্যাট, রক ক্লাইম্বিং, হেলিবর্ন অ্যাসল্টে প্রশিক্ষিত করা হয় ঘাতকদের। ভারতের এই বাহিনীর দক্ষতায় মার্কিন নেভি সিল ও ইসরায়েলি কমান্ডোর সমতুল। প্রশিক্ষণের পর ঘাতকের হাতে তুলে দেওয়া হয় অত্যাধুনিক হাতিয়ার। প্রতি ঘাতকের কাছে থাকে কমপক্ষে একটি ইনসাস অথবা একে সিরিজের রাইফেল, ক্ষেত্রবিশেষে INI টেবর রাইফেল, TAR-21 রাইফেল, SVD ড্রাগন রাইফেল, MSG স্নাইপার অথবা হেকলার অ্যান্ড কক ব্যবহার করে ঘাতক। ক্লোজ কমব্যাটের জন্য একজন ঘাতককে পিস্তল, ছুরি ও আনুষঙ্গিক হাতিয়ারও দেওয়া হয়। প্রত্যেক ঘাতকের কাছে থাকে দড়ি, গ্রেনেড, রকেট লঞ্চার, মাইন নিরোধক পোশাক ও জুতো, নাইট ভিশন গগলস। ট্রেনিং শেষে তৈরি করা হয় ঘাতক ইউনিট। জঙ্গি দমন, সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে যে কোনো কঠিন মিশনে এরাই এখন ভরসা। এক একটি ইউনিটে থাকেন 20 জন ঘাতক, প্রতি ইউনিটে থাকেন একজন কমান্ডিং অফিসার, প্রতি ইউনিটে 2 জন নন কমান্ডিং অফিসার থাকেন, এলাকা মার্কিংয়ের জন্য থাকেন 1 জন মার্কসম্যান, শত্রুকে চিহ্নিত করতে থাকেন 2 জন স্পটার, বেস ক্যাম্পে যোগাযোগ রাখেন রেডিও অপারেটর, আহতকে দ্রুত চিকিৎসার জন্য থাকেন মেডিকেল অফিসার। ইউনিটের বাকিদের কাজ প্রাণঘাতী আঘাত করা। ভারতের এমন ঘাতক বাহিনীর সংখ্যা 7,000। বুধবার তারই মধ্যে 2টি ইউনিটকে কাজে লাগানো হয় নিয়ন্ত্রণ রেখায়। এক্ষেত্রে সেনার গোয়েন্দা বিভাগ নয়, ঘাতকদের সঙ্গে সমন্বয় রক্ষা করে ভারতের গুপ্তচর বাহিনীর র। বার্তা বিনিময়ের জন্য ছদ্মনামে হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করা হয়। ঘড়ির কাঁটা মিলিয়ে 1:25 মিনিটে ভীমবেড় ও লিপা সেক্টরের 4টি জঙ্গি ঘাঁটিতে হামলা হয়। হামলার আগেই নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারী গোলাবৃষ্টি করে পাক সেনাকে ব্যস্ত রাখে ভারতীয় সেনা। এই ফাঁকেই 6 থেকে 8টি দলে ভাগ হয়ে পাক অধিকৃত কাশ্মীরে মিলিয়ে যান ভারতীয় কমান্ডোরা। নিয়ন্ত্রণ রেখার 3 কিলোমিটার ভিতরে জঙ্গি ঘাঁটিতে গুলিবৃষ্টি শুরু করে সামরিক হেলিকপ্টার। নিয়ন্ত্রণ রেখা পেরোনোর পর ঘাতকদের কাছে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ ছিল পাকিস্তানের পুঁতে রাখা মাইন, সেগুলি সাবধানে নিষ্ক্রিয় করে এগোয় ঘাতক বাহিনী। পাকিস্তানিদের পুঁতে রাখা ল্যান্ডমাইন ব্যবহার করে পাকিস্তানেরই বাংকার ধ্বংস করা হয়। জঙ্গি ক্যাম্পে সামরিক হেলিকপ্টার যখন হামলা চালাচ্ছে তখনই কার্যত মাটি ফোড়ে হাজির হয় ঘাতকরা। উপর ও নিচে জোড়া আক্রমণে দিশাহারা জঙ্গিরা কোনো প্রতিরোধ গড়ে তোলার আগেই মারা পড়ে। ভীমবেড় ও লিপায় রেশ কাটার আগেই রাত 3টে নাগাদ হটস্প্রিং ও কেল সেক্টরে 3টি জঙ্গি ঘাঁটিতে হামলা হয়। 4.5 ঘন্টায় শেষ হয় অপারেশন। সামরিক বিশেষজ্ঞরা বলছেন নিয়ন্ত্রণ রেখায় সার্জিক্যাল স্ট্রাইক পাকিস্তানের পাশাপাশি জঙ্গিদের প্রতিও কঠোর বার্তা। খুনে জঙ্গিদের মারতে ঘাতক তৈরি করে ফেলেছে ভারত। কমলিকা সেনগুপ্তের রিপোর্ট, 24 ঘন্টা।